আমি মরে গিয়ে হলেও ওয়াক আমি শিক্ষা দিয়ে ছাড়ব তো শিক্ষা দিয়ে কি হবে ওই এক শিক্ষা দিয়ে কি তোমার নাতির দর্শন হয়ে যাবে এই ভাতটাকে যে নিয়ে যাচ্ছে ও ভাবি বরাবর না খেয়ে খাদায় দিলে পরে কিন্তু অপমান হওয়া লাগবে খাদা দিলে দিবি মুরব্বি মানুষ বাপসা ছাড়া একটা দুটি কথা কলি কি অপমান হয়ে যায় মানুষ হ্যাঁ কি ব্যাপার টিফিন কারিতে কি ভাত তরকারি ভাত তরকারি নিয়ে কলেজ যাচ্ছাও ট্রান্স দিবার যাচ্ছাও মনে কয় বিষয় কি বড় আব্বা বড় মার ওখানে যাচ্ছি যা দেখি তাকে অনুসরণ ভাঙাই যায় নাকি যাওয়া লাগবি নে টিফিন কেড়ে নিয়ে বাড়ি ফিরে চলো যাওয়া লাগবি নে তা মানে কি বড় আব্বা বড় মা কি অনুসরণ ভাঙি ফেলাইছে না ভাঙিনি ভাঙতে সময় লাগবে খেলাটা জইমে উঠপার দেও বুঝতে পারছো কি হলো খেলাগুলো কিছু জানি কলাম না টিফিন কেড়ে নিয়ে বাড়িতে ফিরে চলো চলো এটা কি ধরনের কথা কইছো তুমি দুই দুই যে মুরব্বী মানুষ না খায় রইছে আর তুমি কইছো খেলা জমে উঠতেছে মানে এই কি তোমার আক্কেল পছন্দ নাকি অবশ্যই কব তারা বিশ্বাস আমাকে অপমান করিছে খেলাটা জমে উঠাটা আমার দেখাই লাগবে তারা তোমাকে অপমান করিছে তুমি তারার সাথে বুঝোগা আমার কারণে আমাকে করবি দাও তো সব কাজ নিয়ে এরকম খ্যাস খ্যাস করবো না শোনাও এই তুই কোনে যাচ্ছিস হ্যাঁ বাড়ি যা বাড়ি খোলা রেখে দুইজন মিলে হাঁটো বাড়ি বাড়ি যা তোমার বেটার জবাব তো পাইয়েই গেছো তাহলে এখন না খেয়ে থাকে কি করবে রাধাবাড়ি শুরু করি নাকি জবাব পায় গেছি জন্যই তো অনশন চালায় যাতে হবি আমি মরে গিয়ে হলেও ওয়াক আমি শিক্ষা দিয়ে ছাড়ব তো শিক্ষা দিয়ে কি হবি ওই এক শিক্ষা দিয়ে কি তোমার নাতির দর্শন হয়ে যাবি খাওয়া কা ভেজাল করবা যায় না তো তুমি তার বেটার ভাত খাচ্ছ না আমাকে তো উপদেশ দিবে রাইছো না তোমা মমতাজ বেগম তোমার যদি খিদে লাগি থাকে তুমি যাও খাও গা আমি তো তোমাকে মানা করি নাই খাবার খালি তো পারো আমার সাথে মিজাজ দেখাবার আমি মনে করি উনি না খায় থাকলে আমি খাবার পারি না পারলেও কিছু করার নাই দরকার হলে আমি একলাই যুদ্ধটা চালায় যাব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ওর আব্বা বড়াম্মা আপনারা হাত মুখ ধুইলাম তো আমি খাবার নিয়ে আইছি তোমার খাবার আনতে কইছে কেডা বড়াব্বা বড়াব্বা আমি আপনার বৌমাক গত রাত্রিতে খাবার রান্না করে রেডি রাখবার কইছিলাম আমি তারা আর ওর স্ত্রীর গতিবিধি দেখছিলাম তারা যখন রূপ দেখে শৈলে গেছে আমি তো আর চুপ করে থাকতে পারি না ঠিক আছে তোমার বড় আম্মার মনে খিদে লাগিছে তা খাওয়াই দাও আমি খাবো এই কথা করলে তো হচ্ছে না আপনার খাওয়া লাগবে আমার সামনে আমার বড় আব্বা না খেয়ে মরে যাবে এটা তো আমি সহ্য করতে পারবো না আপনি আমাকে মারেন কাটেন গালাগালি করেন তারপর আপনার খাওয়াই লাগবে মিনা বেগম ভাত তরকারি বাইরে দাও বড়াম্মা আমি মনে করেছিলাম কাল রাতের বেলায় আপনার ঘরে ভাত তরকারি নিয়ে এসে খাওয়া থুয়ে যাব তা ভয় করেছে মনে হয়েছে বড়াব্বা যদি রেগে যায় রাগ তো আমি এখনো হচ্ছে হ্যাঁ রাগ করেন অসুবিধা নেই কিন্তু যা হবে খাওয়ার পরে বললাম না আমার চোখের সামনে বড়াব্বাকে আমি এভাবে মরবে দিবার পারিনি বড়াব্বা তারার কথা আপনি ভুলে যান এখন থেকে মনে করবেন আমি আপনার ছাওয়া খালে রয়েছে কিছু জন্য থাল দিয়ে আসেন আমি বাইরে দিচ্ছি আচ্ছা তাহলে তুই বসে আমি বসতেছি আপনি থাল দিয়ে আসেন তো থাল দিয়ে আসেন আমি আসবো বর্মা সারা তুমি আমি যাই খাল নিয়ে আসি বড় বাপ আপনার নাওয়া লাগবে না আপনি এখানেই থাকেন আমি হাত ধোয়ার পানি এখানেই দিচ্ছি